আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনাদের সাথে আছি রাজু আহমেদ বিদ্যুৎ নিয়ে যুগে যুগে যে ভুল ধারণা আছে আমাদের মধ্যে আজ শিক্ষিত সমাজ থেকে দূর করার চেষ্টা করব বিদ্যুৎ কে আবিষ্কার করেন এবং তিনি কিভাবে মারা যান এই প্রশ্নটি আমরা প্রায়ই শুনে থাকি ষোলোশো শতাব্দীর আগে বিদ্যুৎ ছিল মানুষের কাছে এক অজানা কৌতূহল অনেকের মাথায় একটি প্রশ্ন থেকেই যায় বিদ্যুৎ কে আবিষ্কার করেছেন প্রিয় দর্শক যদি আপনাদের মনে একই প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রথমেই বলে রাখি বিদ্যুৎ শক্তি কোনো একজন ব্যক্তির আবিষ্কার করেননি বিদ্যুৎ আবিষ্কারের পিছনে অনেক মহান ব্যক্তির অবদান রয়েছে কারা এটি আবিষ্কার করেছিল তা নিয়ে অনেকের মাঝে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে কেউ কেউ বিদ্যুতের জন্য ব্যঞ্জামিন ফ্রাঙ্কলিনকে দায়ী দাবি করেন তবে তার পরীক্ষাগুলি কেবল বজ্রপাত এবং বিদ্যুতের মাঝে সংযোগ স্থাপন করতে সাহায্য করেছিল এছাড়া আর কিছুই নয় বিদ্যুৎ আবিষ্কারের সত্যতা সঠিকভাবে যাচাই করা একটু জটিল এটি আসলে দু হাজার বছরেরও আগে উদ্ভাবিত হয়েছিল প্রায় ছয়শো খ্রিস্টপূর্বে প্রাচীন গ্রিকরা আবিষ্কার করেছিল অ্যাম্বারের উপর পশম ঘষলে দুটির মধ্যে একটি আকর্ষণ সৃষ্টি করে এবং গ্রিকদের আবিষ্কার এর বিষয়টি ছিল স্থির বিদ্যুৎ ষোলোশো খ্রিস্টাব্দে ইংরেজ চিকিৎসক উইলিয়াম গিলবার্ট নির্দিষ্ট কিছু বস্তুর উপর ঘর্ষণ সৃষ্টর বলকে প্রকাশের জন্য ইলেকট্রিকাস ল্যাটিন শব্দটি ব্যবহার করেছিলেন কয়েক বছর পর আরেকজন ইংরেজ বিজ্ঞানী থমাস ব্রাউন বেশ কয়েকটি বই লিখেছিলেন এবং তিনি গিলবার্টের কাজের উপর ভিত্তি করে তার তদন্ত বর্ণনা করার জন্য ইলেকট্রিসিটি শব্দটি ব্যবহার করেছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তখনকার সময়ে অন্যতম বিজ্ঞানী ছিলেন তিনি বিজ্ঞানের অনেক শাখার আগ্রহী ছিলেন তিনি বাই ফোকালা গ্লাস সহ অনেক কিছু আবিষ্কার করেছিলেন সতেরোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে তিনি বিদ্যুৎ সম্পর্কে আগ্রহী হন সেই সময় পর্যন্ত বিজ্ঞানীরা স্থির বিদ্যুতের সাথে পরিচিত এবং পরীক্ষামূলকভাবে আবিষ্কার করেছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কিছুটা বড় পদক্ষেপ নিয়ে এগিয়েছিলেন তিনি ধারণা করেন যে বিদ্যুতের নেগেটিভ ও পজিটিভ উপাদান রয়েছে এবং এই উপাদানগুলির মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয় তিনি বিশ্বাস করতেন বজ্রপাত হচ্ছে এই প্রবাহিত বিদ্যুতের একটি রূপ ফ্রাঙ্কলিন এর কাজ হতে অনেক বিজ্ঞানীরা বিদ্যুৎ নিয়ে অধ্যয় করেছেন এবং এটি কিভাবে কাজ করে তা সম্পর্কে বুঝতে শুরু করেন আঠারোশো সালে টমাস আলভা এডিসন হালকা বৈদ্যুতিক ভাল্ব উদ্ভাবন করে এবং আমাদের বিশ্ব এখন পর্যন্ত উজ্জ্বল হয়ে আছে ইতালির পদার্থবিদ আলেসান্দ্রো বল্টা আবিষ্কার করেন যে বিশেষ রাসায়নিক প্রক্রিয়াগুলি বিদ্যুৎ উৎপাদন করতে পারে আঠারোশো সালে তিনি একটি বিদ্যুৎ ব্যাটারি নির্মাণ করেন যা একটি ধীরগতির বিদ্যুৎ উৎপাদনের সৃষ্টি করে এবং তিনিই প্রথম ব্যক্তি যিনি বৈদ্যুতিক চার্জের ধারাবাহিক প্রবাহ তৈরি করেন ভোল্টা তার মাধ্যমে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ বা ভোল্টেজ ড্রাইভিং করে বিদ্যুতের প্রথম ট্রান্সমিশন তৈরি করেন উনিশশো সালে মাইকেল ফেরাডে ইলেকট্রিক ডায়নামো তৈরি করে বিদ্যুৎ ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন যা চলমান ও বাস্তব উপায়ে বিদ্যুৎ উৎপাদনের সমস্যা সমাধান করেছেন পরে আঠারোশো দশকে এবং উনিশশো সালের প্রথমার্ধে সার্বিয়ান প্রকৌশলী নিকোলাস টেসলা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি এডিসনের সাথে কাজ করেন এবং ইলেকট্রোম্যাগনেটিক এর অনেক বিপ্লবী উন্নয়ন ঘটান এবং রেডিও আবিষ্কারের জন্য মার্কোনির সঙ্গে প্রতিযোগিতার প্যাটেন্ট ছিল তিনি তার আবিষ্কার বর্তমান এসি বিদ্যুৎ এসি মোটর পলিফেজ ডিস্ট্রিবিউশন সিস্টেম এর জন্য সুপরিচিত আমেরিকান শিল্পপতি জর্জ ওয়েস্টিন হাউস অল্টারনেটিং কারেন্ট উৎপাদনের জন্য টেসলাইয়ের পেটেন্ট মোটর কিনেছিলেন এবং ধীরে ধীরে আমেরিকান সমাজকে বিশ্বাস করালেন বিদ্যুতের ভবিষ্যৎ ডিসির পরিবর্তে এশিয়ার উপর বেশি নির্ভরশীল হবে অন্যদের মধ্যে যারা বিদ্যুৎ ব্যবহারে কাজ করেছিলেন তারা হচ্ছেন স্কটিশ অন্বেষক জেমস ওয়ার্ট ফ্রেঞ্চ গণিতবিদ আন্দারে এম্পিয়ার এবং জার্মান গণিত ও পদার্থবিদ জর্জ সাইমন ওমস তাই এই কথা বলা যায় বিদ্যুৎ কেউ এক আবিষ্কার করেনি সকল বিজ্ঞানীদের বৈদ্যুতিক গবেষণার ফল আজকের আধুনিক বিদ্যুৎ প্রিয় দর্শক আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ